বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রবাসী এবং দেশি সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর ইচ্ছায় অনেক অনেক বেশি ভালো আছেন। যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে যান, যারা বিপদে আছেন তারা বিপদ থেকে উদ্ধার হন, এই দোয়াই সবসময় করি। আল্লাহ যেন আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন। সম্মানিত ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে হাজির হলাম ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে। ইংরেজি ভাষায় আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব বাংলা অর্থসহ। ইনশাআল্লাহ এই বাক্যগুলো আপনাদের দৈনিক কথা বলার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হবে। তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আর সময় সুযোগ পেলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি। আমাদের আজকের প্রথম যে বাক্যটি সেটা হলো তোমার সাথে কি হচ্ছে, তোমার সাথে কি হচ্ছে। বাক্যটি কি ইংলিশে এভাবে বলবেন, হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ, হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ, মানে তোমার সাথে কি হচ্ছে। নেক্সট নেক্সট বাক্যটি হলো তার সাথে মজা করছো, তার সাথে মজা করছো। ইংলিশে বলবেন আর ইউ কিডিং উইথ হিম, আর ইউ কিডিং উইথ হিম। এখানে কিডিং শব্দের অর্থ হলো মজা করা। তো প্রশ্ন করার জন্য আমরা বলবো আর ইউ কিডিং উইথ হিম, তার সাথে মজা করছো। নেক্সট, তুমি কি রূপমের সাথে ঘুরতে যেতে চাও, এই প্রশ্নটি কি আপনি ইংলিশে এভাবে জিজ্ঞাসা করবেন, ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট উইথ রূপম, ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট উইথ রূপম, তুমি কি রূপমের সাথে ঘুরতে যেতে চাও। উইথ রূপম মানে হলো রূপমের সাথে, আর হ্যাং আউট শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা ঘোরাঘুরি করা, সময় কাটানো। তারপর তার কোনো ধারণা নেই, বাক্যটি ইংলিশে এভাবে বলবেন হি হ্যাজ নো আইডিয়া, হি হ্যাজ নো আইডিয়া, তার কোনো ধারণা নেই। এখানে ধারণা ইংলিশ হলো আইডিয়া। পরবর্তী বাক্যটি রূপা কেমন আছে, বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন হাউ ইজ রূপা, হাউ ইজ রূপা মানে রূপা কেমন আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই একই বাক্য একটু অন্যরকমভাবেও বলতে পারেন। আপনারা বলবেন হাউ ইজ রূপা ডুইং, হাউ ইজ রূপা ডুইং মানে রূপা কেমন আছে। পরবর্তী বাক্যটি হলো আমার উপর রাগ করবে না, আমার উপর রাগ করবে না, বাক্যটি কি ইংলিশে এভাবে বলবেন ডোন্ট বি অ্যাংরি উইথ মি, ডোন্ট বি অ্যাংরি উইথ মি মানে হলো আমার উপর রাগ করবে না। তারপর আচ্ছা, এখানে অ্যাংরি শব্দের অর্থ রাগ করা। নেক্সট লেখা আছে দেরি করো না, দেরি করো না, বাক্যটি কি ইংলিশে এভাবে বলবেন ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। এখানে লেট শব্দের অর্থ দেরি করা, আর ডোন্ট শব্দটি ব্যবহৃত হয়েছে নাবোধক অর্থে। সো ডোন্ট বি লেট মানে হলো দেরি করো না। নেক্সট বাক্যটি হলো আমি এটাই চাই, ইংলিশে বলবেন দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, আমি এটাই চাই। তারপর লেখা আছে আমি তোমাকে কাঁদিয়েছি, এই চমৎকার বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন আই মেড ইউ ক্রাই, আই মেড ইউ ক্রাই মানে আমি তোমাকে কাঁদিয়েছি। একই বাক্য দিয়ে আপনি ভিন্ন ভিন্ন আরও চমৎকার সব বাক্য তৈরি করতে পারবেন। আমরা এই ভিডিওতেই দেখিয়ে দিব কীভাবে সুন্দর সুন্দর বাক্য আপনারা এরকম বাক্য তৈরি করতে পারেন। নেক্সট বাক্যটি হলো সে রোমে কান্না করছিল, এই বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন She was crying in the room. She was crying in the room. মানে সে রুমে কান্না করছিল। এখানে cry শব্দের অর্থ হলো কান্না করা। পরবর্তী বাক্যটি হলো এখন আমার সাথে আসো, ইংলিশে বলবেন Come with me now. Come with me now. মানে এখন আমার সাথে আসো। Come শব্দের অর্থ আসা। Next. আমাকে সন্দেহ করো না, আমাকে সন্দেহ করো না, বাক্যটিকে ইংলিশে বলবেন ডোন্ট ডাউট অন মি, ডোন্ট ডাউট অন মি।
এখানে ডাউট শব্দের অর্থ সন্দেহ করা, আর ডোন্ট ডাউট অন মি মানে আমাকে সন্দেহ করো না। পরবর্তী বাক্যটি হলো এটা কি করে হলো, বাক্যটিকে ইংলিশে বলবেন হাউ ডিড দিস হ্যাপেন। হাউ ডিড দিস হ্যাপেন মানে এটা কি করে হলো। হ্যাপেন শব্দের অর্থ হলো কোনো কিছু ঘটা বা হওয়া। তো প্রশ্নটা করা হলো হাউ ডিড দিস হ্যাপেন, এটা কি করে হলো। নেক্সট, তার উপর রাগ করো না, বাক্যটিকে ইংলিশে বলবেন ডোন্ট বি অ্যাংরি উইথ হিম। ডোন্ট বি অ্যাংরি উইথ হিম, তার উপর রাগ করো না। এখানে অ্যাংরি শব্দের অর্থ রাগ করা, আর তার উপর এতটুকু কি ইংলিশে বলবো উইথ হিম মানে তার উপর। নেক্সট সেন্টেন্সটি হলো মায়ের উপর রাগ করো না, বাক্যটিকে ইংলিশে বলবেন ডোন্ট বি অ্যাংরি উইথ মাদার। ডোন্ট বি অ্যাংরি উইথ মাদার, এখানে মায়ের উপর এর ইংলিশ হলো উইথ মাদার। তারপর সে এটাই চায়, ইংলিশে বলবেন দিস ইজ হোয়াট হি ওয়ান্টস। দিস ইজ হোয়াট হি ওয়ান্টস, সে এটাই চায়। আমরা কথাবার্তা বলার জন্য কিন্তু এ ধরনের বাক্য বাংলায় প্রচুর ব্যবহার করে থাকি, তো আপনি ইংলিশে এই বাক্যটি এভাবে ব্যবহার করবেন দিস ইজ হোয়াট হি ওয়ান্টস, সে এটাই চায়। তারপর আমি তোমাকে হাসিয়েছি, এই বাক্যটিকে ইংলিশে বলবেন আই মেড ইউ লাভ। আই মেড ইউ লাভ মানে হলো আমি তোমাকে হাসিয়েছি। এখানে হাসা এর ইংলিশ হলো লাভ। লাভ শব্দের অর্থ হলো হাসা। আপনারা বানানটি একটু দেখে নেবেন, সুন্দর একটি ওয়ার্ড। তারপর লিখে আছেন এখন তার সাথে যাও, বাক্যটিকে ইংলিশে বলবেন গো উইথ হিম নাও। গো উইথ হিম নাও মানে হলো এখন তার সাথে যাও, একটু কমান্ড করা বোঝাচ্ছে, আদেশ এরকম বোঝায় ধরনের বাক্য। তারপর লিখে আছেন লোকটিকে সন্দেহ করো না, ইংলিশে বলবেন ডোন্ট ডাউট অন দ্য ম্যান। ডোন্ট ডাউট অন দ্য ম্যান মানে লোকটিকে সন্দেহ করো না। নেক্সট, সুজনের উপর রাগ করো না, এই বাক্যটিকে আপনারা ইংলিশে এভাবে বলবেন ডোন্ট বি অ্যাংরি উইথ সুজন। ডোন্ট বি অ্যাংরি উইথ সুজন মানে সুজনের উপর রাগ করো না। আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে। পরবর্তী বাক্যটি হলো বাহিরে ওটা কি। চমৎকার এই ইংরেজি বাক্যটি আমাদের প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় কথাবার্তায়, তো আমরা ইংলিশে বলবো হোয়াটস দ্যাট আউটসাইড। হোয়াটস দ্যাট আউটসাইড। সম্মানিত ভিউয়ার্স, এখানে আউটসাইড শব্দের অর্থ হলো বাহিরে, আর হোয়াটস দ্যাট মানে ওটা কি। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে। পরবর্তী বাক্যটি হলো তারা কি এখানে থাকতো। তারা কি এখানে থাকতো, এ ধরনের বাক্যকে আমরা ইংলিশে এভাবে বলবো ডিড দে লিভ হেয়ার। ডিড দে লিভ হেয়ার মানে হলো তারা কি এখানে থাকতো। লিভ শব্দের অর্থ হলো বাস করা, আর হেয়ার শব্দের অর্থ এখানে। তারা এখানে থাকতো বা বাস করতো, এভাবে বলবেন ইংলিশে ডিড দে লিভ হেয়ার। নেক্সট বাক্যটি হলো আমি কি আপনার পাশে বসতে পারি। মে আই সিট নেক্সট টু ইউ। মে আই সিট নেক্সট টু ইউ, আমি কি আপনার পাশে বসতে পারি। সিট নেক্সট টু ইউ মানে হলো আপনার পাশে। তারপর আমার ভুলও হতে পারে, বাক্যটিকে ইংলিশে বলবেন আই মাইট বি রং। আই মাইট বি রং, এখানে রং শব্দের অর্থ ভুল, আর মাইট বি হতেও পারে। পরবর্তী বাক্যটি যেতে যাও, যেতে দাও একে, যেতে দাও একে, লেট ইট পাস। লেট ইট পাস মানে যেতে দাও একে, মানে একে যেতে দাও। তারপর আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের অংশে। আশা করি সম্মানিত ভিউয়ার্স আজকের পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।